কিছু দুর্বৃত্তের কারণে শেখ হাসিনার সফলতা ম্লান হতে পারে না বলেছেন তুফায়েল আহমেদ। আজ 20 এপ্রিল শনিবার বেলা 11টার দিকে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তুফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক কিছু অর্জন করেছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাশীল নেতা হিসেবে সম্মানিত করা হয়, কিন্তু কিছু দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা ম্লান হতে দিতে পারি না। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তুফায়েল আহমেদ বলেন, অপরাধীদের শাস্তি এমনভাবে দিতে হবে যেন তারা মনে করেন আমি অপরাধ করলে পার পাব না। এই অনুভূতি যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ তাদের হাত থেকে মানুষ মুক্তি পাবে না।